إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من الشرور وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم والأنعام خلقها ولكم فيها جسم ونافر ولكم منها تأكلون إلى في الآيات সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার সর্বোৎকৃষ্ট সৃষ্টির মধ্যে অর্থাৎ আশরাফুল মাখলুকাত করেছেন, মানুষ করেছেন, অতঃপর মানুষ করে তিনি এমনিতেই ছেড়ে দেননি। মানুষের যা যা প্রয়োজন পৃথিবীর মধ্যে, এই যে পৃথিবী মহাসমানের মধ্যে ভাসমান একটা গ্রহ, এই পৃথিবীর মতো অনেক গ্রহ নক্ষত্র মহাকাশের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে দেওয়া কক্ষপথে ঘূর্ণায়মান রয়েছে। পৃথিবী ছাড়াও অন্য গ্রহ যেখানে আছে তারই সন্ধান আছে কিনা সেটা এখনো বিজ্ঞান পায়নি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা তালাক যদি আয়াত নম্বর 12 পাঠ করা হয় তাহলে সেখান থেকে বোঝা যায় যে পৃথিবী ছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে যেখানে বর্ণনা করেছেন যে আমি সৃষ্টি করেছি সাত পৃথিবী, সাত আসমান, ছটা এমন আরো গ্রহ রয়েছে, ভূমি রয়েছে যেখানে প্রাণের অস্তিত্ব আছে, যাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী উপস্থিত করা হয়। তো পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন, আমাদের জন্য খাদ্যের জন্য তৈরি করেছেন বিভিন্ন গাছপালা, তার ফল পাকড়, আমাদের আমরা যাতে বাসস্থান তৈরি করতে পারি তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জ্ঞান বিবেক বুদ্ধি দান করেছেন। মানুষ মাটি কেটে, পাহাড় কেটে ইট তৈরি করছে, সিমেন্ট তৈরি করছে, খনিজ দ্রব্য তারা উৎপাদন করছে, লোহা আবিষ্কার করছে, সমস্ত কিছু পাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত নিয়ামত আমাদেরকে দান করেছে, সেখান থেকে তারা পাচ্ছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে পৃথিবীতে বসবাসের জন্য প্রেরণ করেছেন তার সঙ্গে সমস্ত উপাদান দিয়ে দিয়েছেন যেগুলো প্রয়োজন আছে। তো সেই মহান রব্বুল আলামিনের প্রশংসায় আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর একটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন আর এই মানুষকে এমন শক্তি দান করেছেন যে পৃথিবীর তাবড় তাবড় শক্তিশালী যত রকমের জীব জন্তুর আছে, হিংস্র প্রাণী আছে, সবাইকে মানুষ নিজেদের তাবে এনেছে। সে হিংস্র প্রাণী পর্যন্ত মানুষের কাছে নত স্বীকার করে, এদের বুদ্ধির কাছে, এদের বিবেকের কাছে, যার জন্য বিভিন্ন হিংস্র প্রাণীকে মানুষ বন্ধ করে, খাঁচা বন্দি করে তাদেরকে একত্রে রেখে চিড়িয়াখানা করেছে, প্রাণী দর্শনের জায়গা করেছে। আবার সেই সমস্ত প্রাণীগুলোর মধ্যে অনেক প্রাণী এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যেগুলোর চামড়া দ্বারা, যেগুলোর পশম দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, দুধ দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, তাদেরকে সহি তরিকায় যেমনভাবে হত্যা করা প্রয়োজন, অর্থাৎ জবে করা প্রয়োজন, সেভাবে জবে করে মানুষ তাদের
গোশত বা মাংস ভক্ষণ করছে। তো এত কিছু আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন, তো সেই পথ আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন এবং যুগে যুগে কালে কালে মানুষকে সঠিক রাস্তার বার্তার যাতে যাতে মানুষের কাছে পৌঁছায়, মানুষ যাতে ইহকালে এবং পরকালে শান্তি লাভ করতে পারে, তার দিশা তার রাস্তা প্রশস্ত করার জন্য যুগে যুগে কালে কালে অসংখ্য নবী এবং রসুলগণকে প্রেরণ করেছেন। তার মধ্যে আমরা যে যুগে বাস করছি, আখির যুগ অর্থাৎ মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উম্মত, সেই মহামানবের উপরে অবতীর্ণ হোক অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমি পবিত্র কোরআনের আজকের যে আয়াতটি পাঠ করেছি সেটা হচ্ছে সূরা নাহাল, সূরা নম্বর 16 আয়াত নম্বর 5। তো আল্লাহ সুবহানাহু তাআলা যেগুলো আমি বললাম সেগুলো এখানে জিকির করেছে, সেটাই এখানে আলোচনা করেছে যে আল্লাহ সুবহানাহু তাআলা অসংখ্য নিয়ামত দান করেছেন। সেই নিয়ামতগুলোর মধ্যে হচ্ছে একটা হচ্ছে আমাদের গৃহপালিত পালিত পশু, যেগুলোকে আমরা পোষ মানাই, তাদেরকে কাজে লাগাই। আর এই যে শীতকালের কথা আল্লাহ সুবহানাহু তাআলা বিশেষ করে উল্লেখ করেছে, এই যে শীতকাল, শীতকালে যে মানুষ শীতের প্রকোপ হতে বাঁচার জন্য মানুষ সোয়েটার পরছে, মানুষ চাদর পরছে, মানুষ কম্বল মুড়ি দিয়ে নিজেদের বাড়িতে শুয়ে আরামে ঘুমাচ্ছে। তো এগুলো কোথা থেকে আসছে? এগুলো তৈরি হচ্ছে বিভিন্ন পশুর মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের চামড়ার মধ্যে তাদের পশমের মধ্যে এমন উপকরণ দিয়েছেন যেগুলো মানুষ কাজে লাগাচ্ছে। যেমন দুম্বা বা ভেড়া এই জাতীয় পশুদের মানুষ কি করছে, নির্দিষ্ট কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর তাদের চামড়া থেকে পশমগুলোকে পৃথক করে নিচ্ছে, সেগুলোকে দিয়ে টুপি তৈরি হচ্ছে, কম্বল তৈরি হচ্ছে, আর অনেক কিছু তৈরি হচ্ছে। সেই পশুগুলোকে জবে করার পর তাদের চামড়া দ্বারা আমরা উপকৃত হচ্ছি। তো আল্লাহ সুবহানাহু তাআলা ওটাই বলছেন, ওয়ালা আনআমা খালাকাহা ওয়ালাকুম ফিহা দাফিউ ওয়ারাফিউ ওয়া মিনহা তাকুলুন। আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন তোমাদেরকে গৃহপালিত পশু, সেই পশু হতে তোমরা শীত বস্ত্র তৈরি করে থাকো, তোমরা শীতের থেকে বাঁচার জন্য বস্ত্র তৈরি করে থাকো, আর তার থেকে অনেক উপকার তোমরা পাও, তারপরে সেটা পরিণত হয় তোমাদের শেষেতে তোমরা তার থেকে আহারও করে থাকো। তো আল্লাহ সুবহানাহু তাআলা নিজের নিয়ামতের কথা মানুষকে স্মরণ করেছেন যে তোমরা বলবে যে আমরা করেছি, এই বুদ্ধি এই বিবেক তোমাদের কাছে কোথা থেকে পেলে, তোমরা কোথা থেকে করলে যে ওই পশুর চামড়ার দ্বারা আমরা এমন কিছু তৈরি করব, ওই পশুর পশম দ্বারা আমরা এগুলো তৈরি করব। এই বিবেক এই বুদ্ধি এই জ্ঞান আল্লাহ সুবহানাহু তাআলা দান করেছেন। তো সেই দানের পরিবর্তে কি চান আল্লাহ সুবহানাহু তাআলা? আল্লাহ সুবহানাহু তাআলা শুধু চান যে তিনি যে দুটি জীবকে পৃথিবীর সমস্ত জীবের উপরে সমস্ত কিছুর উপরে কর্তৃত্ব প্রদান করেছেন তাদের দ্বারা শুধু এটাই চান যে সেই দুটি জীব যাতে আল্লাহ সুবহানাহু তাআলা যে নিয়ামতগুলো পাচ্ছে তার শুকরিয়া আদায় করে, তার ইবাদত করে। একটা জীবকে দেখা যায় এবং আরেকটা জীবকে দেখতে পায় না, কারণ জিন শব্দ ব্যবহার করেছে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তো ইবাদতটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা শুকরিয়া কর আদায় করার একটা কৌশল, আল্লাহ সুবহানাহু তাআলার শুকরিয়া আদায় করার একটা নিয়মাবলী, যে আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীর সমস্ত ধরনের জীবজন্তু সৃষ্টি করেছেন, তাদের কথা বলার শক্তি দান করেননি, তাদের বিবেক বুদ্ধি এমন নয়, তাদের জ্ঞান এমন নয় যে তারা পৃথিবীর সমস্ত কিছুরূপে কর্তৃত্ব কায়েম করতে পারে। সেই আল্লাহ সুবহানাহু তাআলাই এই মানুষকে বিশেষ জ্ঞান দান করেছেন, সেই মানুষ সমুদ্রের গহ্বর থেকে হীরা মতি মণি মুক্তমালা তারা তুলে আনছে, তাদের কাছে তিনি খুলে দিয়েছেন স্বর্ণের দ্বার, তাদের কাছে খুলে দিয়েছেন হীরার দ্বার, তারা সোনা খোঁজ করতে করছে, তালাশ করছে, তারা হীরে পাচ্ছে, তারা মণিমাণিক্য যত রকমের চাকচিক্যময় পৃথিবীর দামি দামি বস্তু এ মানুষ তালাশ করছে, আর আল্লাহ সুবহানাহু তাআলা নিয়ামত দান করার মাধ্যমে তারা সেটা করছে। তো আল্লাহ সুবহানাহু তাআলা
কেবলমাত্র মানুষের কাছে এর পরিবর্তে কি চান? মানুষ যাতে তার অনুগত হয়, তার শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে স্বীকার করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এত কিছু দান করেছেন তার পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তত পক্ষে দৈনিক 5 বার নামাজের মাধ্যমে তার কাছে নত হয়, সিজদা গিয়ে তার শুকরিয়া আদায় করে। কিন্তু মানুষ আজকে এমন হয়ে গিয়েছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করা তো দূরের ব্যাপার, অধিকাংশ মানুষের এমন গুণ হয়ে গেছে, এমন স্বভাব হয়ে গেছে, যাদের কাছে তারা কাজকর্ম করে, যাদের কাছে তারা কাজকর্ম করে, যাদের কারখানায় কাজ করে, যাদের আয়ত্তে কাজ করে তারা রুজি রোজগার করছে, সুযোগ পেলে সেই মানুষ তাদেরকেও ধোকা দিয়ে দেয়, তাদেরকেও ধোকা দিয়ে দেয়। এই মানুষ হচ্ছে সবচেয়ে অকৃতজ্ঞ, অথচ এটা হওয়া উচিত ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ব্যাপারে পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন, তার মধ্যে স্মরণ পড়ে গেল সূরা বাকারার 152 নম্বর আয়াত, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাহলে পুরুনি ওয়াজ কুরগো, তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে অবশ্যই স্মরণ করব, ওয়াজ পুরুনি ওরা তা করো, আর আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি তোমরা আমার শুকরিয়া আদায় করো। তোমরা অস্বীকারী হয়ে না, কাফের হয়ে না, কিন্তু মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। মানুষের এখন অবকাশ নাই, অবসর সময় নাই যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করবে, বরং তাদের স্মরণের মধ্যে সদা সর্বদা এটা বিরাজ করছে যে তারা কিভাবে পৃথিবীর নাম কামাবে, কিভাবে বেশি বেশি ধন দৌলত অর্জন করবে, কিভাবে বেশি বেশি টাকা পয়সা অর্জন করে চাকচিক্যময় পোশাক পরিধান করবে, কিভাবে তারা একতলা আছে দুই তলা করবে, দুই তলা আছে তিন তলা করবে, একটা জমি আছে আরো একটা জমি কিভাবে দখল করবে, এই হচ্ছে মানুষের অন্তরে ঢুকে গিয়েছে, এই মানুষের বুদ্ধি বিবেকের মধ্যে প্রবেশ করেছে শয়তানি এই প্ররোচনা। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহে যে মানুষ দুই হাত দিয়ে রুজি রোজগার করছে, তার যে অনুগ্রহে দুই পায়ে চলার শক্তি অর্জন করেছে, সেসব শুকরিয়া আদায় করতে মানুষ ভুলে গিয়েছে। সূরা কালাম 29 পারায় রয়েছে, সেখানে একটি ঘটনা রয়েছে 17 থেকে 28 পর্যন্ত আয়াতের মধ্যে। তো বর্তমানে মানুষকে দেখা যাচ্ছে যে হালাল পথে ইনকাম করলেও মানুষ, অধিকাংশ মানুষ তো হালাল পথে ইনকাম করে, হালাল হারাম দেখার কোনো অবকাশ থাকে না এদের কাছে। তারপরে যারা হালাল ইনকাম করে তাদের দেখা যায় তারা ধার সৎকার পায়রা করে না, আল্লাহর রাস্তায় খরচ করে না। আর এরূপ মানুষদের জন্য প্রত্যেক দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন প্রত্যেক দিন সকালবেলা 2 জন ফেরেশতা আকাশ থেকে জমিনের মধ্যে আসে না, তাদের মধ্যে একজন বলতে থাকে হে আল্লাহ দাতাদেরকে তুমি আরো বাড়িয়ে দাও, যারা তোমার রাস্তায় দান করছে তাদেরকে তুমি আরো বাড়িয়ে দাও, তাদের রুজি রোজগারে বরকত দাও। আর একটা ফেরেশতা অভিশাপ করতে থাকে হে আল্লাহ কৃপণদেরকে তুমি ধ্বংস করো, যারা তাদের মাল সঞ্চয় করার পর গরিবের অধিকার জাকাতটা পর্যন্ত দেয় না, ওষুধটা পর্যন্ত দেয় না। যদি দেখা যায় বিচার করা হয় তাহলে দেখা যাবে জাকাত তো হচ্ছে বড় লোকদের উপরে ফরজ, যাদের নির্দিষ্ট পরিমাণ ধন দৌলত 1 বছর ব্যবসা বাণিজ্য রুজি রোজগার করার পরে বছর শেষে যদি 83 গ্রাম স্বর্ণের সমপরিমাণ, 83 গ্রাম স্বর্ণের যে দাম যে মূল্য, সেই মূল্য যদি তাদের কাছে থাকি 7.5 ভরি সোনা, 7.5 ভরি সোনার সমপরিমাণ মূল্য যদি তাদের কাছে থাকে তাহলে তার উপরে 40 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া ফরজ। এটা গরিবদের অধিকার, গরিবদের হক বড় লোকদের কাছ থেকে। আর যারা চাষবাস করে, ধান চাষ করছে, গম চাষ করছে, বিভিন্ন ফসলের চাষবাস করছে, ব্যবসা করছে,
তাদের উপরে বছর নয়, যখনই তারা ফসল তুলবে তখনই ওজন দিতে হবে তার, যখনই ফসল তুলবে তখনই ওজন দিতে হবে। সেই বুখারিতে রয়েছে ওজন কতটা দিতে হবে, 560 কেজি। যদি আপনি চাষ করলেন, চাষবাস করলেন, আপনার ফসল যদি 560 কেজি হয়, আর আপনার ফসল চাষ করতে গিয়ে যদি শুধুমাত্র আকাশের পানি ব্যবহার হয়, সেখানে 10 ভাগের 1 ভাগ আপনাকে বের করে দিতে হবে গরিবদের অধিকারের জন্য। আর যদি আকাশের পানি ব্যবহার না হয়, আপনি যদি সেচ দিয়ে পানি কিনে দমকল চালিয়ে পানি অন্য থেকে নিয়ে চাষ করেন, তাহলে 20 ভাগের 1 ভাগ আপনাকে বের করে দিতে হবে গরিবদের অধিকারের জন্য। কোথায় করেন না? আজকে চাষিরা ওষুধ দিচ্ছে না, আজকে ধনীরা জাকাত দিচ্ছে, আর ওই যে জাকাত দেওয়া হচ্ছে না, যে মালটা জাকাত না দিয়ে জমি রাখা হচ্ছে, আবার সেখানে নিজেদের কাজে কারবারে ব্যবহার করা হচ্ছে, ওটা হারাম হয়ে যাচ্ছে। ওই যে ওষুধ দেওয়া হচ্ছে না, যে মালগুলোতে, যে ফসলগুলোতে, সেগুলো নিজেদের সঙ্গে বিক্রি বাটার সঙ্গে ব্যবসা বাণিজ্যের সঙ্গে মিশিয়ে নেওয়া হচ্ছে, সেটাও হারামে পরিণত হচ্ছে। কিন্তু মানুষ আজকে প্রকৃতি করে না। অধিকাংশ মুসলমানের মধ্যে এগুলো আজকে উঠে গিয়েছে, ওষুধ বলে কি জিনিস, জাকাত বলে কি জিনিস তারা জানে না। দক্ষিণ দিনাজপুরে এক জায়গায় গিয়েছিলাম একটা জলসাতে, তো সেখানে গ্রাম কে গ্রাম সব আদিকাল থেকে হারাম বলা যেতে পারে, কিন্তু দুঃখের বিষয় তারা সব হারাম খোর, কারণ জাকাতও দেয় না, ওষুধও দেয় না, কিছুই দেয় না তারা। তারপরে আবার বছরে বছরে জলসা করে কিসের জন্য? আদায়কারী জলসা, আদায়কারী বক্তা আদায় করতে হবে আমার কাছে চালাবার জন্য। তো আমি সেখানে তাদের মুখের উপরে বলেছি, আপনারা যদি জাকাত দেন, আপনারা যদি ওষুধ দেন, এই আদায়কারী বক্তা লাগবে না, এমনি এমনি নেই, আপনাদের দেখবেন যে লক্ষ লক্ষ টাকা বছরে জমে গিয়েছে আমার কাছে চালাবার জন্য, যদি সবাই ওষুধ দেয়, সবাই জাকাত দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনাতে জাকাতের পদ্ধতি চালু করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে। সূরা তওবা 160-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, জাকাত পাবার হকদার কারা? তো এই বড় লোকদের কাছে জাকাত আদায় করে গরিবদের মধ্যে সেই 8টা শ্রেণীর মধ্যে ভাগ করে দেওয়ার পর দেখা যাচ্ছে যে 10 বছর শেষ হতে না হতে মদিনার মধ্যে আর গরিব ছিল না, সব গরিবদের প্রয়োজন পূর্ণ হয়ে গিয়েছিল, যাদের কাজকর্ম নেই তাদের কাজকর্ম করার হাতিয়ার হয়ে গিয়েছিল। কিন্তু আজকে অধিকাংশ মুসলমান তাদের ইনকামকে দেখতে না, যে হারাম পথে হচ্ছে না হারাম পথে হচ্ছে, আর ইনকাম করার পরেও গরিবের অধিকার তারা দিচ্ছে না, চাষবাস করার পরে ওষুধ দিচ্ছে না, ধন দৌলত অর্জন করার পরে জাকাত দিচ্ছে না। তো এমনই একটা ঘটনা হয়েছে সূরা কালামের মধ্যে 17-28-এর মধ্যে, একটা ব্যবসায়ী ছিল ঈসা আলাইহিসাল্লামের পরে। ঈসা আলাইহিসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আসমানে তুলে নিয়েছিলেন, তার কয়েক বছর পরের ঘটনা, একটা ব্যবসায়ী ছিল, সে ব্যবসা করত এবং তার একটা বিরাট বড় বাগান ছিল যেখানে বিভিন্ন ধরনের ফল ফসল ফলত। তো সেই ব্যবসায়ীর নীতি ছিল, যখনই সে ফল তুলতো, যখনই সে ফসল তুলতো, সেটা 3 ভাগে বিভক্ত করত। 1 ভাগ বিক্রি করে ওই বাগানের চাষেবাসের কাজে সে অর্থটা সে ব্যবহার করত, আর একটি ভাগ সে নিজের আওতাধীন যারা রয়েছে নিজের পরিবারের মধ্যে ব্যয় করত, তাদের খাদ্য, তাদের পোশাক, তাদের প্রয়োজনদের তাকে ব্যয় করত, আর একটা ভাগ সে গরিবদের মধ্যে বিতরণ করে দিত। তো 3 ভাগে ভাগ করত, একটা ভাগ সঙ্গে সঙ্গে সে গরিবদের মধ্যে প্রথম বিতরণ করত গরিবদের মধ্যে, তারপরে 2 ভাগে 1 ভাগ নিজের পরিবার পরিজন চালাবার কাজে ব্যবহার করত, এবং 3য় ভাগে আবার চাষাবাদের কাজটা কাজে সে ব্যবহার করত, খরচ করত। তো এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করল, এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করল, তার 3টি সন্তান ছিল, তার 3টি সন্তানের মধ্যে 2টি সন্তান হল অকৃতজ্ঞ। তারা আলোচনা করছে যে আমাদের বাপ ছিল, আমাদের পিতা ছিল মূর্খ, বোকা, নিজেরা খেটে কুটে এত কিছু করে
যে ফসলটা আমরা ফলাচ্ছি তার অর্থ নাকি একদম গরিব মিশ্রদের মধ্যে বন্টন করে দেবে একটা ভাগে, এত এত টাকা এত এত অর্থ আমাদের বাড়ছিল নিরেট বোকা মানুষ। তো ছোট ভাইটা বললো না, এরকম করা উচিত হবে না, বাপকে এরকম বলা উচিত হবে না, কারণ আমাদের বাপ যেটা করতো, আমাদের পিতা যেটা করতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য করতো। তখন দুই ভাই বলছে তুই চুপ কর, তোর কথা শোনা হবে না, আমরা যে ফসল তুলবো রাতারাতি সেটা তুলে নেবো কেউ জানতে পারবে না, গরিব দুঃখীদের দান করার কোনো প্রশ্নই আসবে না। এই পরিকল্পনা তারা করলো যে এমন সময় তারা ফসল তুলবে যখন সূর্য উঠবে না, সূর্য ওঠার আগে ভোরে ভোরে সেগুলো তুলে নেবে, ফলে গরিব দুঃখীরা যখন আসবে তখন বুঝতে পারবে না যে এর মধ্যে ফসল কখন কাটা হয়েছে, কখন চাষাবাদ হয়েছে। এই পরিকল্পনা করে তারা রাতের অন্ধকারে তারা একে অপরকে বলা বলি করলো যে এতটা রাত হলে, অর্ধেক রাত পার হলে আমাদেরকে জাগিয়ে দেওয়া হবে, আমরা যেন উঠে পড়ি, আমরা যেন বাগানের দিকে যাই। তো এরা এদিকে পরিকল্পনা করেছে, ওদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রাতের মধ্যে তাদের বাগানের উপরে আযাব অবতীর্ণ করেছে। যেভাবে একটা বাগানের মধ্যে ট্রাক্টর চালিয়ে দিলে পরে সেই বাগান যেমন ভূমিষ্ঠ হয়ে যায়, তার ফসলের কোনো অস্তিত্ব থাকে না, আগুন লাগিয়ে দিলে পরে সেই বাজার হোক আর বাগান হোক পুড়ে কালো ছাই হয়ে যায়, অনুরূপ তাদের বাগান বিরাট বিরাট জমি তাদের কি করলো, সেই পোড়া কালো ছায়াতে পরিণত হলো। অতপর যখন তারা একে অপরকে জাগালো, সেই বাগানের দিকে অগ্রসর হলো, সেই বাগানের কাছে পৌঁছেও গিয়েছে, বাগানে পৌঁছে গিয়ে বাগানকে দর্শন করছে, বলছে হ্যাঁ রে অন্ধকারে আমরা অন্য রাস্তায় চলে এলাম না তো, এটা অন্য জেলার বাগানের মধ্যে আমরা এসে পড়লাম না তো। তখন ছোট ভাই তাদের বলছে যে আমি তো তোমাদের নিষেধ করেছিলাম যে মনের মধ্যে যে খারাপ নিয়োগ করেছে যে গরিবদের অধিকার আমরা হরণ করবো, আমাদের পিতা বোকা ছিল যে গরিব দুঃখীদের দান করতো, সে দানটা আমরা করবো না, রাতের অন্ধকার থাকতে থাকতে আমরা সবকিছু ফসল তুলে নিয়ে চলে যাব। দেখলে তার পরিণতি কি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব এসে পড়লো। তখন তারা আফসোস করছে, কিন্তু তখন আফসোস করার আর কোনো ফায়দা নেই। তো মানুষ কতটা অকৃতজ্ঞ, এমনকি তাদের পূর্বপুরুষরা যদি ভালো কাজে দান করে গিয়ে থাকে, ভালো কাজে সৎকার করে গিয়ে থাকে, তাদের পরবর্তী প্রজন্ম তাকে বোকা বলে। অনেক মানুষ এমন আছে যারা দান করে গিয়েছে আল্লাহর রাহে, ওয়াকফ করে গিয়েছে সম্পত্তিকে মাদ্রাসার জন্য মসজিদের জন্য, তার পরবর্তী প্রজন্মরা এখন আমরা অনেক জায়গায় দেখছি অনেক জায়গায় বিচারও করতে হয়েছে যে তারপরের প্রজন্মরা বলছে না ও আমাদের পূর্বপুরুষরা দান করেছিল, কি হয়েছে আমাদের এই মূল অধিকার আছে, আমরা এতটুকু নেব কেন, আমাদের সম্পত্তি হয়ে গিয়েছে। তো আজকে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতকে অস্বীকার করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া নয়, বরং আমাদের সঞ্চয় করা, আমাদের খোঁজ করা, আমাদের তালাশ করা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ছুটে যাওয়া তো দূরের কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা দূরের কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত দিয়েছেন তার শুকরিয়া পর্যন্ত এরা আদায় করে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করার পদ্ধতি দিয়েছেন, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ দিয়েছেন, সেই ফরজ নামাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা তার পবিত্রতা বর্ণনা রয়েছে, তার কাছে নিজেদের প্রয়োজন চাওয়ার কিছু দোয়া রয়েছে সেগুলো পর্যন্ত বান্দা আজকে অস্বীকার করছে। তাহলে এই বান্দা কি মুসলমান হতে পারে, এই বান্দাদের জন্য কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে রেখেছে সেই জান্নাত নাকি? আপনি একটা উচ্চমানের জমিন কিনবেন, উচ্চমানের বাগান কিনবেন, উচ্চমানের প্রাসাদ কিনবেন, তার জন্য আপনার টাকার প্রয়োজন, অর্থের প্রয়োজন। আর আপনি এই ক্ষণস্থায়ী জীবন ছেড়ে যখনই ইন্তেকাল করে ট্রান্সফার হয়ে চিরস্থায়ী জীবনের দিকে পা বাড়াবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অনন্ত জীবনের জন্য, চিরস্থায়ী জীবনের জন্য, যে জীবনের কোনো শেষ নেই সেই জীবনের জন্য আপনার জন্য যে আরাম আয়েশের একটা ব্যবস্থা করে রেখেছেন, সেই বস্তুটাকে আপনাকে লাভ করতে গেলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে না, তার পথে দান করতে হবে না, তার পথে ব্যয় করতে হবে না? অথচ আজকে আমাদের দেশের অবস্থা
চারিদিকে এমন অবস্থা যে মানুষ ইসলামের পথে ব্যয় করে না, মানুষ আরে বলাদেরকে দুটি পয়সা দিতে সংকল্প করে, তাদের হাত যেন ছোট হয়ে যায়। অথচ একটা ইংরেজি টিচার রেখে, একটা ইংরেজি টিচার রেখে সে সপ্তাহে 3 দিন পড়ায়, মাসে 12 দিন পড়াবে, তার জন্য তার 2,500-3,000 টাকা বেতন দেয়। আর সে ওই একসঙ্গে একটা ছাত্রকে পড়াবে না, বরং কমপক্ষে 5 জন, 6 জন, 8 জন ছাত্রকে পড়াবে। আবার মাসে তার কয়েকটা ব্যাচ থাকে, এইভাবে সে একটা ইংরেজি টিচার মানুষদেরকে ছাত্রদেরকে পড়িয়ে মাসে 50 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত রোজগার করে নিচ্ছে। আর যারা আল্লাহর দিনে শিক্ষা দিচ্ছে তাদেরকে পয়সা দিতে এদের হাত পকেটে আর ঢুকে না, আলমারিতে আর প্রবেশ করে না, জমানো টাকায় আর চাই না। বর্তমান যুগে কি 5,000-4,000 টাকায় সংসার চলে আসছে? কিন্তু এদের অবস্থা কি? আজকে মানুষ সেটাও দিতে কুণ্ঠিত হয়, সেটাও দিতে চাই না। তাকিয়ে রয়েছে কোন দিকে? ভাতা, ভাতা দিচ্ছে সরকার, ওই ভাতার বদলে ভোট দাও। ভাতাটা যায়, ভাতা শব্দের অর্থ ভিক্ষা। ইসলামে আলে মোলামাদের জন্য, সম্মানীয় ব্যক্তিদের জন্য ভিক্ষা নেওয়া যায়, কোনোভাবেই যায় না, তাদের জন্য সাম্মানিক যায়। সাম্মানিক শব্দ ব্যবহার করতে কিন্তু ভাতা শব্দ ভিক্ষুকেরা, ভিক্ষুক ভিক্ষা দেওয়া হচ্ছে, এর পরিবর্তে ভোট কিনে নেওয়া হচ্ছে। আরে ভিক্ষুকদের দিকে তাকিয়ে দেখেন, আমি নিজের চোখে তো দেখেছি মসজিদের মেয়ারে, এই যে সরকার চলছে তার ঝান্ডা টাঙানো আছে মসজিদের মেয়ারে, দুঃখের বিষয়। এরা ভিক্ষা নিচ্ছে আর তাদের দালালি করছে, এই অবস্থা আজকে। একটা ইংরেজি টিচার রাখবে মাসে, সে কত কামাচ্ছে তার দিকে দেখবে না, সে 1 ঘন্টা করে পড়াবে। একটা মসজিদের ইমাম, একটা মসজিদের মুয়াজ্জিন, পাঁচক আজান দেবে, ছেলেদের পড়াবে, মসজিদের ইমাম পাঁচক নামাজ পড়াবে, খুতবা দেবে, তার জন্য টাকা বের হয় না। মাসিক মসজিদের জন্য চাঁদা চাইতে গেলে পরে দেবো, কোন এই মাসে আর চার মাস ভালো চলেনি, ওই মাসে লস হয়ে গিয়েছে, আমি ওই দিনের পরে আছি, বিভিন্ন বাহানা বের হয়ে যাবে। কিন্তু এমন অবস্থায় যদি দেখা যায় এক জায়গায় ওই নায়ক নায়িকা এসে ফাংশন হচ্ছে, সেখানে যদি 1,000 টাকা করা হয় টিকিট, তাহলে মানুষের সেখানে যা যে যা পিছু হবে না, তারা ধার দিলে পরে হলেও সেখানে গিয়ে দেখবে ওই নায়ক নাচিয়ে দিতে। তাহলে আজকে এমন অবস্থা মানুষের, শুকরিয়া আদায় করা তো দূরের কথা, এরা শয়তানের ওয়াসওয়াসাতে শয়তানের রাস্তায় এমনভাবে চলছে, এমনভাবে অপরাচার হয়ে গিয়েছে যে গরিবদের ভাব দেয় না। আর দিনের মর্যাদা আরবি ভাষার গুরুত্ব এদের কাছে নেই, কোরআন এদের কাছে পড়তে জানুক সন্তানের না জানুক, এক তো অধিকাংশ 99% মুসলমান কোরআন পড়তে জানে, শুধু যারা কোরআন পড়তে জানে তাদের কথা বলছি, 99% মুসলমান যারা কোরআন আরবিতে পড়তে জানে, শুধু আরবিতে পড়ে তার মানে বন্ধ বোঝে না। কয়েকদিন আগে একটা চ্যানেলে সংবাদ দেখছিলাম, সে মহিলাটা হিন্দু, মহিলাটা হিন্দু, সে সংবাদ পড়ছে ভারতের মুসলমানদের অবস্থা বর্ণনা করছে, সে বলছে যে ভারতের মুসলমানরা হলো সবচাইতে অজ্ঞ জাহের মূর্খ, এদের মতো মূর্খ পৃথিবীর মধ্যে নেই। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম আর ভারতের ইসলামের মধ্যে আসমান এবং জমিনের পার্থক্য রয়েছে, কারণ ভারতের মুসলমানরা আরবি জানে না, আরবি জানলে কোরআনটা পড়তে গেলে ঠিক মাত্র বোঝে না, আবার এমন এমন ব্যক্তি নামাজও পড়ায় যারা কোরআন নিজেও বোঝে না। আর এদের মধ্যে রয়েছে পরিষ্কার বলে দিলে, যদি কোনো ব্রেলি ব্রেলি মসজিদে যদি কোনো আহলে হাদিস ব্যক্তি নামাজ পড়াচ্ছে, যদি সুরক্ষিত বেরিয়ে আসে, তার অঙ্গ ভঙ্গ ভাঙে না হয়, তাহলে সে ভাগ্যবান। আমরা এগুলো দর্শন করছি, দেখছি বর্তমান পরিস্থিতিতে সে তুলে ধরেছে। আর মনি সাহেবরা যা বলবে সেটাই সত্য, এরা মৌলানা সাহেবের কথা সত্য কিনা মিথ্যা কোরআন যাচাই করতে হবে, হাদিস দেখতে হবে, এদের সে অবকাশ নেই, সেই সময় নেই। তো হিন্দুরা পর্যন্ত বুঝে গেছে যে মুসলমানদের অবস্থা এরা হচ্ছে অজ্ঞ জাহের মূর্খের যা। কোরআনটা আজকে যে বিভিন্ন ভাষায় অনুবাদ হয়ে গেছে, অন্তত পক্ষে সেই অনুবাদিত কোরআনটা খুলে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চাচ্ছেন আমাদেরকে, কিভাবে চলতে বলেছেন,
কি ফরজ করেছেন, কোনটা আমাদের জন্য ওয়াজিব, কোনটা আমাদের জন্য হালাল, কোনটা আমাদের জন্য হারাম, তার মধ্যে সমস্ত কিছু রয়েছে, কিন্তু আমাদের সেই দেখার অবকাশ নেই। আজকে সারাদিন ছেলেদের শুধু মোবাইল হাতে, সারাদিন ওই ফ্রি ফায়ার গেম চলছে, সারাদিন গ্যাংস্টার চিত্র দেখছে, সারাদিন তার মধ্যে বিভিন্ন ধরনের মিথ্যা সংবাদ তারা শুনছে আর একে অপরের কাছে পৌঁছাচ্ছে। এই হয়ে গেছে অবস্থা সমাজের, সেই দিকে তারা সময় ব্যয় করছে, কিন্তু অন্তত পক্ষে দিনে 15 মিনিট থেকে 8 ঘন্টা কোরআন তারা পড়বে, আল্লাহ সুবহানাহু তাআলা কি বলতে যে দেশে উর্বর সহ কোরআন পড়বে, একে অপরকে পড়াবার চেষ্টা করবে, সে চেষ্টা তো করে। তাহলে এই সমাজের মধ্যে, এই জাতির মধ্যে, এই কৌমের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা আজাব অবতীর্ণ হবে না তো অন্য কোন কৌমের মধ্যে হবে? তো আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই জাহেলিয়াত থেকে, এই মূর্খতা থেকে, অগ্রসর হতে হবে শিক্ষার দিকে। যদি আমরা শিক্ষা অর্জন না করি আর আল্লাহর ভাষাকে যদি আল্লাহ সুবহানাহু তাআলা যে ভাষায় কোরআন অবতীর্ণ করেছেন সেই ভাষাকে আমরা যদি ভালোবাসতে না জানি, আর সেই ভাষায় যারা জ্ঞান অর্জন করেছেন আলেম ওলামা তাদেরকে যদি সম্মান করতে না জানি, তাদের জন্য যদি আমাদের ব্যয় না হয়, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার আজাব অবধারিত। তো আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে সঠিক জ্ঞান বিবেক দান করেন এবং সঠিক বুঝশক্তি দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ ওয়াদা মাল্লা ইবাদিল্লাহি বাদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যে পবিত্র কোরআনের যে আয়াত আমি পাঠ করেছি, একটা হচ্ছে সূরা নাহলের 1:6, আর দ্বিতীয় আয়াত কথা প্রসঙ্গে এসে গেল সূরা বাকারার 1:152। তো আল্লাহ সুবহানাহু তাআলা পরিষ্কার বলে দিয়েছেন যে তোমরা যদি আমার দিকে অগ্রসর হও আমিও তোমাদের দিকে অগ্রসর হব, তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। তো আজকে আমাদের ভুল হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু তাআলার স্মরণ থেকে গাফিল হয়ে আছি। আল্লাহ সুবহানাহু তাআলাকে অন্তত পক্ষে 5 অক্ত আমি সুন্নত পড়তে পারলাম না, নফল পড়তে পারলাম না, প্রয়োজন নেই আমার, অন্তত পক্ষে 5 অক্ত ফরজ নামাজেও যদি আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করতে না পারি, তাহলে আমাদের মধ্যে অভাগা আর কেউ এই পৃথিবীর মুখে নেই। তো 5 অক্ত নামাজ যারা পড়ে না তারা মুসলমান হতেই পারে না। এ ব্যাপারে কোরআনে অনেক আয়াত রয়েছে, হাদিস অনেক রয়েছে, যে যারা নামাজ পড়বে না তারা পরিষ্কার কাফের, যারা নামাজ পড়বে না তারা জাহান্নামে যাবে, যারা নামাজ পড়বে না তারা জান্নাতে যাবে না। অনেক আয়াত রয়েছে কোরআনে, অনেক হাদিস রয়েছে, সেই হাদিস রয়েছে অনেক, তারপরেও মানুষের সচেতনতা নাই, কারণ বিশ্বাসটা উঠে গেছে, আকীদাটা সঠিক হয়নি। আমরা বলি সহি আকীদা, কিন্তু সহি আকীদা আকায়েদ আমাদের মধ্যে সেই গড়ে ওঠেনি, বিশ্বাসটা গড়ে ওঠেনি। অধিকাংশ মানুষ আজকে শিরকের দিকে ধাবিত, বিদাতের দিকে ধাবিত, আর হারাম কাজের দিকে ধাবিত হচ্ছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো শিক্ষা দিয়েছেন, তার নবীর মাধ্যমে আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, যখনই আপনি সালাম ফিরবেন তখনই আল্লাহর জিকির শুরু হবে। তার মধ্যে রয়েছে একটি দোয়া, রব্বি আইনি আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। হে আল্লাহ, আপনি আমাকে আপনার জিকির করার, আপনার শুকরি করার, শুকরিয়া আদায় করার এবং উত্তম রূপে আপনার ইবাদত করার সুমতি প্রদান করুন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে জীবন দিয়েছেন, প্রত্যেক দিন রাতে যে আমরা শয়ন করছি, সেই শয়নটা হলো, সেই ঘুমটা হলো একটা মৌত, একটা মৃত্যু, যার কারণে সেই 309 বছর যারা ঘুমিয়েছিল তাদেরকে যখন জাগানো হয়েছিল, মানুষ তখন দল দলে দেখতে গেছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতকাল মৃত্যুর পরে দেখো 6-7 জনকে জাগিয়ে তুলেছে, চলো দেখতে চলো, আবার জীবিত করে তুলেছে। অনেক অধর্মরা আছে, বিধর্মীরা আছে, ইহুদি খ্রিস্টান, যারা কোরআনের ভুল ধরার জন্য, যারা হাদিসের ভুল ধরার জন্য কোরআন পড়তে যায়, হাদিস পড়তে যায়, এমন এমন আয়াত, এমন এমন হাদিস তাদের সম্মুখে চলে আসে যেটা বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত, তারা সে আয়াত পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন ঘুমটা হচ্ছে তোমাদের মৃত্যু স্বরূপ, যখন তোমরা ঘুমিয়ে যাও তখন আমি তোমাদের রূহটাকে ছিনিয়ে নিই। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাগ্রত করছেন, আবার জাগিয়ে দিচ্ছেন। তো অনেক মানুষ আছে সেই ঘুমেতে যখন যায় আর ওঠে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আবার জাগিয়েছেন, আবার যে একটা দিনে সূর্য দেখতে পাচ্ছি তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করা উচিত।
আমাদের যে বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন তার শুকরিয়া আমরা কতটুকু আদায় করতে পারি। তো মহানবী সাল্লাল্লাহু একটা দোয়া শিখিয়েছেন যে তোমরা যদি অন্তত পক্ষে একবারে দোয়াটা করো তাহলে তোমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত তোমাদের উপরে হচ্ছে তার শুকরিয়া আদায় করা হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিযা নাফসিহি ওয়া যিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সৃষ্টি আছে তার সমপরিমাণ, তার সন্তুষ্টির সমপরিমাণ, তার আরশের সমপরিমাণ, তার যত উত্তম বাক্য আছে সেই বাক্যের পরিমাণ তার শুকরিয়া আদায় করছি। তো ছোট দোয়া মানুষ পড়তে জানে না, শিক্ষার শেষ নাই। আর শেখার শিক্ষার অভাব আছে, কিন্তু শিক্ষা করতে হবে, শিখতে হবে, না জানলে পরে জানার চেষ্টা করতে হবে। কিন্তু আমাদের ভিতরে যেন লজ্জা বিরাজ করছে, আমরা শিখবো না, জানবো না, অপরকে শেখাবার চেষ্টা করবো না, আর ভালো শিক্ষার জন্য কাউকে রাখবো না, বেতনও দেবো না, আমাদের পকেট থেকে টাকাও বের হবে না, আমরা কৃপণ হয়ে গেছি। আর এইরূপ কৃপণের জন্য যখন দুইজন ফেরেশতা অবতরণ করেন প্রত্যেক দিন, একজন যখন কৃপণের জন্য বদদোয়া করেন, সেই সেইরূপ বদদোয়ার অধিকারী যারা, যারা সেইরূপ কৃপণ যেন ধর্মের পথে ব্যয় করতে পারে না, সপ্তাহে হোক আর মাসে হোক, মসজিদে হোক আর মাদ্রাসায় হোক, ধর্মের পথে যাদের টাকা বের হয় না, ধর্মের পথে যাদের ধন দৌলত বের হয় না, তারা হচ্ছে সেই কৃপণ। আর সেই কৃপণরা কোনোদিন জান্নাতে যাবে না, কৃপণরা জান্নাতে যাবে না। যারা ধর্মের পথে ব্যয় করে না, সরকারের পথে ব্যয় করে, তারা জান্নাতে প্রবেশ করবে না, এই সপক্ষে হাদিস রয়েছে। এক তো জাকাত দেয় না, গরিবদের অধিকার সেটা দেয় না, চাষবাস করছে, উঠছে ফসল, তার ওষুধও দিচ্ছে না, আবার যে কিছুটা দান সত্য খয়রাত করবে, মসজিদে তো ওষুধ চলবে না, মসজিদে তো জাকাত চলবে না, সেখানে যে দান করতে হবে, মসজিদ তাদের চালাতে হবে, আল্লাহর ইবাদত খানা একটা বানিয়েছি, সেখানে যে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত করতে গেলে যে একজন আলেম রাখতে হবে, সেই আলেমের যে পেট আছে সেই পেটটাকে চালাতে হবে, এই বিবেক উড়ে গিয়েছে। এখনো থেকে যদি আমরা সতর্ক না হই, এখন থেকে যদি আমরা নিজেদের মধ্যে প্রস্তুত না হই, আগামীতে কিন্তু প্রয়োজন আসছে, তখন কিন্তু যদি এগুলো আমরা পূর্ণ না করতে পারি, আমাদের পকেট যদি কৃপণই রয়ে যায়, পকেট থেকে যদি টাকা না বের হয়, আগামীতে কিন্তু মসজিদে নামাজ পড়ার মতো এখানে আর কেউ থাকবে না। আমরা একটা বিশেষ নিয়ামত পেয়েছি যে আমাদের ইমামের বেতন দিতে হয় না, হয় না যে হবে না, আগামীতে কিভাবে চলবে? এক লক্ষ নামাজ পড়িয়া মানুষ এমন মানুষ আছে যারা আশা করে যে আমরা কিছু টাকা পাবো, কারণ তাদের অবস্থাও সেরকম। আজকের মানুষ ধর্মীয় জ্ঞান যারা, ধর্মীয় পণ্ডিত যারা, তাদেরকে সম্মান করতে জানে না, তাদেরকে টিটকিরি করে, তাদেরকে সেই শিক্ষাকে বলে কি ফকিরিবিদ্যা, ফকিরিবিদ্যা অর্জন করে হবে কি? আর এই ফকিরিবিদ্যা না থাকতো, এই ইলম যদি না থাকতো, আজকে যে আমরা মুসলমান, এই মুসলমান বলে দাবিও করতে পারতাম, এখানে জমা হতে পারতাম না আজকে। তবে সেই বিদ্যাটা সঠিক পথে শিখতে হবে, এমন মাদ্রাসায় শিক্ষা অর্জন করলে হবে না যেখানে ফিকার নামে ফাঁকা, মানে ফাঁকা শিক্ষা দেওয়া হয়, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় ভালো করে, কিন্তু হাদিস শিক্ষা দেওয়া হয় না, পীর পুরস্কার বা অতীতের ইমাম অলি আউলিয়াদের চিত্তা কাহিনী পড়ানো হয়। সঠিক শিক্ষাটা দান করতে হবে, তার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, আগামীর জন্য আমাদের তৈরি হতে হবে। যদি আমরা তৈরি না হতে পারি, আগামীতে খুব খারাপ অবস্থা আসছে। তো আমাদের একটু পকেটের দিকে ধ্যান রাখতে হবে। আমরা সাংসারিক যেখানে ব্যয় করছি খাওয়া দাওয়া, আমাদের তো কোনো অভাব নাই, কোনো কিছু নাই। অনেকে জানা আছে কুরবানির সামর্থ্য আছে, কুরবানি দেয় না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তির কুরবানি দেওয়ার সামর্থ্য আছে তা সত্ত্বেও কুরবানি দেয় না, সে যেন আমাদের ঈদগার কাটাকাটিও না যাই দেন আমাদের সময়। ওষুধ তো দেয় না, মানুষ জানতে পেরে যাবে যে এর এত হয়েছে, কুরবানিও দেয় না, এত কি কোন। আর ধর্মের জন্য দুটি পয়সা চাইতে গেলে পরে, মাসিক পয়সা চাইতে গেলে পরে, তাদের ভাড়ারে টান পড়ে, তাদের সংসার চলা অসুবিধা হয়ে যায়,
মাসে 30টা টাকা পর্যন্ত বেরোয় না, অথচ প্রত্যেক দিন যে তার চায়ের দোকানে বসে তার 30 টাকা থেকে 50 টাকা পর্যন্ত চায়ের দোকানে একদিনে ব্যয় করে তারা চলে যায়। মানুষ ফুটকার মারছে, নেশার জিনিস গালে দিচ্ছে, নিজেদের ক্ষতি সাধন করছে, সেগুলো প্রত্যেক দিনে কত টাকা যে ক্ষতি হচ্ছে, কত টাকা যে অপব্যয় হচ্ছে হিসাবের বাইরে, কিন্তু আল্লাহর রাস্তায় দান করতে গেলে পরে তাদের হাতটা তাদের এই হাতের আগে এরকম হয়ে তাদের কুকড়ে যায়। তাই এখন ওদের প্রস্তুতি গ্রহণ করুন, আগামীর জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জীবন দিয়েছে, যে ইসলাম দিয়েছে, ইসলামের মধ্যে যে আমরা দাখিল হতে পেরেছি এর জন্য শুকরিয়া আদায় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিভিন্ন নিয়ামত দান করেছেন সেই নিয়ামতগুলোকে স্মরণ করুন, আল্লাহর ইবাদত অন্তত 5 ওয়াক্ত নামাজটা পড়ুন এবং ধর্মীয় জ্ঞান কিছুটা শিক্ষার চেষ্টা করুন, কোরআনকে প্রত্যেক বাড়িতে পড়ার চেষ্টা করুন, অর্থ সহকারে অন্তত একটা পৃষ্ঠা হলেও একটা রুকু হলেও পড়ার চেষ্টা করুন। যদি এটা না হয় ইসলাম আমাদের মধ্যে থাকবে না। ইসলাম যেমন আমাদের থেকে দূরে সরে গিয়েছে, অনেক অনেক দূরে সরে যাবে, আমরা ইসলাম থেকে অনেক দূরে রয়ে যাব। আর শুধু নামটুকু নিয়ে মৃত্যুবরণ করার ফলে দেখা যাবে যে কাল কিয়ামতের দিনে যখন হিসাব নিকাশের সম্মুখীন হতে হবে তখন দেখা যাবে যে আমরা মুসলমানই ছিলাম না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাত সেটা দূরে, অনেক পাওয়া তো অনেক দূরের কথা, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে দাও দাও করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সঠিক দিনে জ্ঞান দান করেন, যারা শয়তানি রাস্তা থেকে ফিরে এসে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ব্যয় করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুমতিও যেন আমাদেরকে দান করেন। আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.